স্মার্ট বাংলাদেশ করি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2024 পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় 13 মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, ক্যাব কুমিল্লার সাধারণ সম্পাদক কাজী মাসুদুল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লা মালিক সমিতি সদস্য এবং হোটেল রেস্তোরাঁর মালিকরা মুক্ত আলোচনায় অংশ নেন।